হচ্ছে যেন ওখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, তা নয়, দুটি যমজ ভাই আমরা, দুটো যমজ ভাই আমরা একসাথে কাজ করছি, দুটো যমজ ভাই। আমি একটু আগে আমার মাননীয় মন্ত্রীকে বলছিলাম যে সবকিছু তো আটকে রাখা যাবে, কাঁটা তার দিয়ে আমাদের আটকে রেখে দিয়েছে, এই কাঁটা তার আমরা চাই না, এই কাঁটা তার আমরা খুলে দিতে চাই, খুলে যা, এই খুলে যা, আমরা এই পর বাংলা পর বাংলা একসাথে চলতে চাই, একসাথে চলতে চাই। ওই পাখিকে তো আটকাতে পারে না, পাখি গিয়েছিল, আবার জার্মানির মিলন হয়েছে, আমি থাকবো না, স্বপন বাবু থাকবে না, আমার সাংসদ থাকবে না, যশোরের সাংসদ আমরা কেউ হয়তো থাকবো না, তুই জেনে রেখে দিন, এই বাংলা ও বাংলা এক হয়ে যাবে, জেনে রেখে দিন, একদিন হবেই, একদিন হবেই। আতঙ্কগ্রাস আপনাদের বলতে আমাদের দ্বিধা নেই, ওপার বাংলায় আতঙ্ক চলছে আমাদের, আমরা ভীত হয়ে গেছি, আমরা যারা এপার বাংলা থেকে ওপার বাংলায় গেছি, যারা আছি তাদের আবার বিদায় করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। ওপার বাংলায় চালু করছে এনআরসি, ওপার বাংলায় এনপিআর চালু করছে, ওপার ভারতবর্ষে সিএ চালু করছে, তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন আমি মানি না, অফুরন্ত ভালোবাসা, আমাদের চোখে জল পড়ে, আমরা এপার বাংলারই মানুষ, আমরা ওপার বাংলায় থেকেছি, আমার দাদু ওই বাবা দাদু বাবারা এখানে জন্মগ্রহণ করেছে, আর আমরা ওপার বাংলায় গেছি, তাহলে আমাদের বিদায় করে দিতে হবে যে তোমরা চলে যাও, এই জিনিস আমরা বরদাস্ত করবো না, মানবো না, আপনারা পাশে থাকুন, আপনারা আমাদের পাশে থাকুন, সবাই থাকুন, চলুন আপনারাও চলুন, একসাথে যাব, সবাই যাব, ওখানে সোনার বাংলা গঠন করেছি, সোনার বাংলা একটা বাংলা তৈরি হবে, আর বাংলাকে বিভক্ত করা যাবে না, বিভক্ত করা যাবে না। যারা মনে করছে পশ্চিমবঙ্গকে ভেঙে আবার একটা বাংলা করব, আমরা করতে দেব না, দেব না, আমরা রাজপথে যেভাবে যেভাবে রাজপথে দাঁড়িয়ে বাংলা ভাষার স্বীকৃতি দিয়েছে তাদের আজকে আমরা স্মরণ করি, তাদের নাম প্রতিদিন আমরা উচ্চারিত করি, যদি আর একটা আন্দোলন হয়, আর একটা যদি রক্তাক্ত হয়, আর একটা হবে রক্তের বন্যা প্লাবন হবে, কিন্তু আমার বাংলা ভাষাকে আমি ছাড়বো না, আমি গর্ব অনুভব করি, আমি বাঙালি গর্ব অনুভব করি। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন।